তৈরি পোশাক শিল্পে দক্ষ শ্রমিকদের চাহিদা মেটানোর জন্যই বসুন্ধরা কনভেনশন সেন্টারে এই জব ফেয়ারের আয়োজন করা হয়। বর্তমানে দেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় এখাত থেকে আয় হয় ২৬ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মোট রপ্তানির 80%-এরও বেশি। আগামী ২০২১ সালে রপ্তানি আয়ের লক্ষ্যে ঠিক করা হয়েছে ৫০ বিলিয়ন মার্কিন ডলার। এই লক্ষ্য অর্জন হলে আরও ৫৪ লাখ শ্রমিকের কর্মসংস্থান হবে এই খাতে, বর্তমানে যেখানে কাজ করছে প্রায় ৪৪ লাখ শ্রমিক। শ্রম মন্ত্রণালয়ের উদ্যোগে ইপিজেডে বিশ্ব ব্যাংকের সহায়তায় ৩০০ কোটি টাকা একটা প্রকল্প চলছে। সেখানে যে প্রকল্পে সমস্ত পিছিয়ে পড়া এলাকা আছে, এলাকার গ্রামে যে সমস্ত মহিলা লেখাপড়া নাই, তাদেরকে নিয়ে এসে ট্রেনিং দিয়ে চাকরি দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী উদ্যোগে কিন্তু এই প্রকল্পটা করা হয়েছিল। এই প্রকল্পটা এখন কাজ চলছে। পোশাক শিল্পে দক্ষ শ্রমিকের বিপুল চাহিদা মেটাতে সরকার ও বিজিএমইএ একসাথে কাজ করছে। এর মধ্যে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে মোট ১৫ ধরনের কাজে। প্রশিক্ষিতদের প্রায় সবাইকে শিল্পে চাকুরির ব্যবস্থাও করা হচ্ছে। এখানে যে ফেয়ারটা হচ্ছে, এটার যে বেসমেন্ট, লাইক এখানে মার্চেন্ডাইজিং, গ্রাফিক্স ডিজাইন বা ডিজাইনার, যেসব পোস্টগুলো এখানে আসলে নেওয়া হচ্ছে, সেদিক থেকে আমাদের ডিজাইনারদের জন্য বা যারা মার্চেন্ডাইজিংয়ে ফ্রেশার আছি, ওদের জন্য আসলেই অনেক ইফেক্টিভ। বিজিএমইএ যে অনেকগুলো টিটিসির সঙ্গে এমওইউ করে যে ট্রেইনড ওয়ার্কার তৈরি করছে, সেখান থেকেই এখানে সাপ্লাই দেওয়ার কথা। আমি অলরেডি কিছু জব সিকারের সঙ্গে কথাও বলেছি, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এসছে, সো উই হোপ যে ভালো কোয়ালিটির লোক আসবে। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বিজিএমই এর উদ্যোগে আয়োজিত এই জব ফেয়ারের প্রশংসা করেন এবং এতে তৈরি পোশাক শিল্প খাতে দক্ষ শ্রমিকের অভাব পূরণ হবে বলে আশা প্রকাশ করেন। আপনারা যে রপ্তানি করেন, এখানে অনেকেই আছে, কোয়ান্টিটি কিন্তু কমে নাই, কোয়ান্টিটি বাড়ছে কিন্তু দাম বাড়ে নাই। দাম আবার আমাদের কারেন্সি স্ট্রং, এইটাকে আমরা ডিভেলপ করি না, ইন্ডিয়া করছে, পাকিস্তান করছে, সব জায়গায় আমরা করি না। এই খাতের সাথে আমাদের সরকার যেসব সংস্থা জড়িত, আপনারা বলেছেন ওই যে এনবিআরের কথা বলেছেন, তাদেরকেও সহযোগিতামূলক মনোভাব নিয়ে কাজ করতে হবে, কারণ বাধাগ্রস্ত হলে তারা কাজ করতে পারবে না। বিশ্বে পোশাক রপ্তানিতে প্রথম এবং রপ্তানি বাজারের ৪০% চীনের দখলে। শ্রমের মজুরি বেড়ে যাওয়ায় বর্তমান সময়ে কিছু বাজার ছেড়ে দিচ্ছে চীন। তাদের ছেড়ে দেওয়া এ বাজারের ২০%ও নিয়ন্ত্রণে নিতে পারলে এখান থেকে বাংলাদেশের আয় দ্বিগুণেরও বেশি হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এক মাসের ট্রেনিং ৩ মাস করতে হবে, এটা অত্যন্ত যুক্তিসঙ্গত। সিনথিয়া হাই, বাংলা টিভি, ঢাকা।